লেটিন মাস হচ্ছে ধরেন আমি হচ্ছে এই যে আপনাদের বিজনেস কার্ড না ডিজাইন করলাম আপনাদের এগুলো বাড়তি অংশ না, যেমন এটা বাড়তি অংশ, এটা বাড়তি অংশ, এটা বাড়তি অংশ, এগুলো বাড়তি অংশ না। ডিজাইন করতে করতে এরকম বাড়তি অংশ হবে, একটা ডিজাইন দিলে সেজন্য হচ্ছে যে সমাধান হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কি? একটা রেকটেঙ্গেল নিবেন, রেকটেঙ্গেল নিয়ে সবগুলো সেভাবে সিলেক্ট করবেন। এই ক্লিপিং মাস্ক কিন্তু সবার লাস্টে করবে, ঠিক আছে? ডিজাইন ডিজাইন সকল শেষ দেন শুরু করবে, মানে হচ্ছে একটা আর্টবোর্ডের ডিজাইন শেষ দেন ডিজাইনটা করবে, মানে কাজটা করবে, সবগুলি ভাবে সিলেক্ট করবে। সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? বুঝছেন জিনিসটা? জি ভাইয়া, আপনি যতটুকু অংশ দেখতে চাচ্ছেন, মানে আমি এতটুকু অংশ দেখতে চাচ্ছি, তাই না? সে অংশটা আমি ডিফাইন করবো একটা চতুর্ভুজ দিয়ে, যে আমি এতটুকু অংশ দেখতে চাচ্ছি। ওই চতুর্ভুজ সবার উপরে থাকতে হবে, অ্যারেঞ্জ ফ্রন্ট করে দিলাম, তাহলে কি এতটুকু অংশ আমার কি থাকবে, দৃশ্যমান থাকবে, বাকি সবগুলো চলে যাবে। তাহলে সেম সবগুলো সিলেক্ট করলে সিলেক্ট করে হচ্ছে মেক ক্লিপিং মাস্ক, শুধু এতটুকু অংশ আছে। ইজি না বিষয়টা? একটা কোয়েশ্চেন ছিল, মনে করেন এই যে ছবিটা ইওর নেম বা যে কোনো একটা মনে করেন যে কার্ভ বা যেরকম একটা ডিজাইন, এটা যদি আমি মিরর করে মানে উল্টা করতে চাই, তাহলে কি এখানে কি মানে ডাইরেক্ট কোনো ওয়ে আছে নাকি যে আমি জাস্ট টেনে উল্টা করে নেব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। দিলেন না এটা, এর না পর হচ্ছে আপনারা মানে যেটা বুঝতেছেন না সেটা হচ্ছে কিভাবে বাঁকাতে হবে, তাই তো? বাঁকানোর জন্য হচ্ছে যে আমি একটা শেয়ার একটা অপশন দেখেছিলাম, ক্লাসরুমে যাওয়ার পর যে শেয়ার কত ডিগ্রি থাক 15 ডিগ্রি বাড়াতে চাচ্ছে, ঠিক আছে? ওকে, এই যে 15 ডিগ্রি বেঁকে গেল না, সেম জিনিসটাকে হচ্ছে কপি করে কপি করার পর হচ্ছে এবার কি করতে হবে, ব্লেন্ড টুলে কাজ করতে হবে। হলো না, এবার এটাকে এভাবে ঘুরায় দেন, নির্দিষ্ট
হ্যাঁ কিছু শুনি না জি ভাই হ্যাঁ ঠিক আছে না ঠিক নাই কারণ কি দেখেন আপনার হচ্ছে যে ওখান মধ্যে যেটা ছিল ওটা ছোট থেকে হতো ওটা বড় বা ওটার সামনে কিছু একটা ছিল এভাবে ডাইরেক্ট শেষ হয়ে যায় তাই না তো যেটা করতে পারেন এই যে এখানে বেবির মাস ঠিক আছে আপনি হচ্ছে এতটুকু অংশ দেখাতে চাচ্ছেন এতটুকু অংশ দেখাতে চাচ্ছেন বুঝতেছিলাম যে সাইজ করার জন্য অনেক বড় ছিল কিভাবে অ্যালাইন করবো সেটা সবগুলো মিলে হচ্ছে আপনার আর আরেকটা জিনিস যেটা দেখাচ্ছে কিনা জানি না ধরেন হচ্ছে এখানে একটা বক্স আছে ঠিক আছে বক্সের মধ্যে হচ্ছে আপনাকে কিছু লিখতে হচ্ছে লিখতে হচ্ছে আর ধরেন এখানে হ্যাঁ আপনি যখন এটা অ্যালাইন করতেছেন বক্স তো সরছে লেখাও সরছে তাই না তো আপনি আপনি চাচ্ছেন যে না বক্স বক্সের জায়গায় থাকবে যেটা স্থির থাকবে যেটা ফিক্সড থাকবে ওটার মধ্যে একটা ক্লিক করলাম এই যে এখানে একটা আমি ক্লিক করলাম তাহলে কি আবার সিলেক্ট করবো মানে এটা মিল পাতা আরো বারো হলো অ্যালাইনে যান আমাদের তো ওইটা বক্স হবে নাই কিন্তু আমার লিখাটা মাঝখানে চলে আসছে বুঝতে পেরেছেন আর কিছু সেটা কিভাবে সমানভাবে কাটতে হবে ওটা দেখানোর কথা ছিল মনে হয় আচ্ছা ঠিক আছে থ্যাঙ্কস যাওয়ার পর এখানে কয়েক ধরনের ইনফরমেশন আপনি কিউআর করতে পারবেন ঠিক আছে ওয়েবসাইট জেনারেল ডকুমেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে ঠিক আছে মেসেজ ক্যালেন্ডার আরো ঠিক আছে আমি সাধারণত ওয়েবসাইট কে করি তো www.google.com বা এই যে দেখেন একটা কিউআর কোড জেনারেট হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড করে ডাউনলোড দেওয়ার পর আপনি যেটা নাম হবে সেটা হচ্ছে এসবিজি ঠিক আছে এসবিজি ডাউনলোড করে ডাউনলোড করলাম না
এসভিজেডটা নিয়ে এসে আপনি ইলাস্ট্রেটর ওপেন করুন ঠিক আছে ইলাস্ট্রেটর নতুন একটা ফাইল ওপেন হয়েছে অনেক টাইমে দেখবেন আপনারা ইলাস্ট্রেটর মানে এসব কিউর করে মাঝখানে অংশটা হচ্ছে কি কালারফুল থাকে তাই না মাঝখানে অংশ কালারফুল কিভাবে করবেন আনগ্রুপ করবেন এখানে দেখুন একটা হচ্ছে বক্স আছে বক্সে পাঠাবেন আনগ্রুপ করার পর একটু জুম করবেন রিলিজ কম্পাউন্ড পাথ এরপর হচ্ছে এগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার যেকোনো লোগো লাগবে না যেখানে একটা লোগো কালার দিয়ে দিবেন আপনি এই অংশটা এই বক্সটা কালার করতে চাচ্ছেন হ্যাঁ আপনি বক্সটা কালার করতে এটা করতে গেলে এখানে দেখবেন কোনো কিছু নাই আপনার তো কালার করা লাগবে তাই না এখন ডাবল ক্লিক করবেন তো এখানে আমাদের অনেকগুলো কালার আছে এখানে একটা কালার সিলেক্ট করে কালার টেস্ট করুন কালার করার পরও কিউআর কোড পারফেক্টলি স্ক্যান করা হবে মানে স্ক্যান করা যায় ঠিক আছে সো আপনি কোনো টেনশন নেই ঠিক আছে কিউআর কোড ডান কালার চেঞ্জ করতে হবে আসলে আমি বুঝার জন্য হচ্ছে কালারটা চেঞ্জ করতেছি এই যে দোনটা সিলেক্ট করলাম হ্যাঁ দেন উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডার একটা অপশন আছে প্যাথ ফাইন্ডার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তাই না এখানে মধ্যে হচ্ছে যে একটা অপশন আছে ডিভাইড ডিভাইডে ক্লিক করবেন এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় ডিভাইডে ক্লিক করবেন দেন হচ্ছে রে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন ঠিক আছে ডিভাইড করলে কি হয় ডিভাইড করলে এই যে এখানে যে জয়েন জয়েন্ট আছে না প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে দেখেন এটা একটা আলাদা পার্ট এটা একটা আলাদা পার্ট দেখছেন আপনি যেটা চাইছিলেন ওই সেটা ক্রিয়েট হয়ে গেছে খুব ইজি এসে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট যে কোনো ইচ্ছা যা ইচ্ছা পার্ট বানাতে পারবে ঠিক আছে দেন আপনি যাচ্ছেন হচ্ছে এই দুইটা তো হচ্ছে একসাথে মার্চ করতে ঠিক আছে এতটুকু দিয়ে একটা মার্চ করতে সবগুলো সিলেক্ট করবেন এখানে ফার্স্ট একটা আছে ইউনাইট ঠিক করবেন এটা একটা সিলেক্ট হয়ে গেছে তাই না তো আপনি এটাকে যদি আবার ডিভাইড করেন তাহলে কোনো শেপ তৈরি হবে না আর মানে ভাঙবে না আচ্ছা আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করে ফেলেছেন ঠিক আছে বক্স নিয়ে কিছু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখায় তাহলে বুঝবেন আসলে কি কি হচ্ছে আসলে এখানে আমাদের যা দেখাচ্ছে না সেগুলোতে আসলে মোটা দিয়ে ছেড়ে ফেলতেছে এই দুইটা মিলে যদি আমি এখানে এই যে মাইনাস ফ্রন্ট করি মাস্কার একটা চলে যাবে ঠিক আছে দেন যদি হচ্ছে আমি আবার কন্ট্রোল জেড প্রেস করছি আমি দেন হচ্ছে এখানে যদি আমি হচ্ছে রিফ্রেশ প্রেস করি মাস্কারটা থাকবে আর এই দুটো প্রেস করলে মাস্কারটা চলে যাবে বাকি দুটো থাকবে আর এটা প্রেস করলে হচ্ছে সবগুলো আলাদা আলাদা পিসেস হয়ে যাবে প্রত্যেকটা আলাদা আলাদা পিস ঠিক আছে
শুধু বুঝতে হবে এই প্যাথফাইন্ডারটা আমি কিভাবে ইউজ করবো। আমার তো স্ক্রিন শেয়ার হয় না। এই যে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে হচ্ছে আপনারা যেসব আইকন গুলো আপনারা কন্ট্রোল সুবে পাচ্ছেন বাঙালি খাচ্ছি তাহলে এটা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার কোনো কি কালার টালার কোনো কিছু চেঞ্জ করতে না হয় তাহলে আপনি পিএনজি ইমেজে ক্লিক করলে আরো অনেক অপশন আছে, 512 ক্লিক করলে আপনার কি পিএনজি ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, আপনি যেখানে সেখানে বসাতে পারবেন, এটা একটা গেল। তো এখন হচ্ছে আপনার পিএনজি ইমেজ লাগতেছে না, আপনি হচ্ছে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সেজন্য আমরা ডাউনলোড করবো ইপিএস। যখন দরকার তখন আমি বলবো। কোনো প্রবলেম
ভাই এগুলো কিসের মানে কোথায় লোগো হিসেবে ইউজ করব যে কোম্পানি নেমের যে লোগো গুলো ওইগুলা কোম্পানির চ্যাপ্টার যেখানে বলছে সেখানে ইউজ করতে পারবে রিলেটেড থাকতে হবে যেহেতু এখন আপনার নেমের মধ্যে সরি এক মোবাইল নাম্বারের মধ্যে যদি আপনি এখন রকেটের ছবি দিয়ে দেন তাহলে হচ্ছে তাহলে টাকা মাথা খাবে ঠিক আছে তো যেখানে যাচ্ছে তা যাওয়া যাবে না রিলেটেড থাকলে এই দিতে পারবে আসলে কারোটা প্রফেশনালি কিছু হয় নাই ঠিক আছে আমি প্রফেশনাল এখানে আশাও করতেছি না একটু প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে আবার পাঁচটা ডাবল সাইড বিজনেস কার্ড থাকবে অ্যাসাইনমেন্ট আর হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে বৃহস্পতিবারে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে হচ্ছে আমরা ইয়া করবো ঠিক আছে ফ্লাইট ভাইয়া ভাইয়া কালকে মেকআপ ক্লাস আছে একটু কি ডিলে হতে পারে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে দিলে কি ছয় মানে ক্লাসের আগে সাবমিট করবেন হাইয়েস্ট কতটুকু বলতে পারি কতটুকু করতে মানে 9টা 4টা দিলে একটু ভালো হয় হ্যাঁ ভাইয়া মানে কাল কি যেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি ওটা যদি মানে ইয়া করতে কমাতে চান তাহলে আমি অ্যাসাইনমেন্ট বাড়াই না ঠিক আছে কারণ আমি পাশে যে দিচ্ছি ওটা যদি দিতে না পারি আপনার নতুন বিজনেস কার্ড ডিজাইন করতেছেন না আগে হচ্ছে পাঁচটা সিঙ্গেল কোশ্চেন তারপর আবার পাঁচটা ডাবল কোশ্চেন মানে হচ্ছে পুরোটা কার্ড অলরেডি আপনার ডিজাইন করে দিয়েছি ঠিক আছে তো এখন বাকি পাঁচটা ডাবল সাইড বিজনেস কার্ডের জন্য হচ্ছে ইয়া করার দরকার পাঁচটা ডাবল সাইড বিজনেস কার্ডই করতে হবে আচ্ছা ভাই রাত 9টার আগে সাবমিট করলে হবে হ্যাঁ নেক্সট ক্লাসের জন্য অনলি রাত 9টার আগে সাবমিট করলে হবে ওকে ভাই মানে টপ রেটেড গুলো আপনি যেরকম না সবই সেম লাগে দেখতে মানে সবাই করে ফেলছে এরকম মনে হয় দেখতে গেলে সবাই করে ফেলছে তাতে কি আছে ভাই বিশেষ করে যাই হ্যাঁ আমি ভাই বেস্ট সেলার্স দেখে দেখেই করি বেস্ট সেলার্স এর কয়টা পেজ আছে দেখছেন এগুলো দেখছি ভাই 10টা না 12টা পর্যন্ত গেছি তারপরে কোনো ভাই কম সেল হয় মাঝখানে যে গ্রাফি লোগো ডিজাইনটা আছে না যেটাতে আপনার মাউস রিভার্স বাশন আর সামনে হ্যাঁ হ্যাঁ এটা বা এটা যে সাইডের গুলো রাউন্ড করতে কি হবে রাউন্ডটা হয় না আমার আপনাকে লোগো বানাতে বলছে এখন আমি ভাই এটা না লোগো না লোগো না যে কার্ডটা চার সাইডে একটু রাউন্ডের মতো না রাউন্ডটা হ্যাঁ 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 রাউন্ডটা বেশি কিছু না আপনি এখান থেকে রাউন্ড রেকটেঙ্গেল আছে না ভাই এটা রাউন্ড রেকটেঙ্গেল নিয়ে জাস্ট ওই রাউন্ড রেকটেঙ্গেলটা ক্লিপিং মাস্ক করতে সব কিছু ডিজাইন করার শেষ না আপনার ডিজাইন করার শেষ হলে দেন রাউন্ড রেকটেঙ্গেল নিয়ে কারো কিছু প্রবলেম ওকে কারো কোনো প্রবলেম না থাকলে আসলে মানে এখন নতুন কিছু শুরু করতে চাচ্ছি না শুরু করলে শেষ করতে পারবো না ভাইয়া কাজ করতে করতে যদি ভুল কিছু হয় দেন আবার আগে জায়গায় ব্যাক করার জন্য কি করবো কন্ট্রোল সেট
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, সরি দেখা তো হবে না, কথা হবে।